নমস্কার। এখন জুন মাস, বর্ষার শুরু, কিন্তু বর্ষার দেখা নেই। প্রচণ্ড গরম, দুর্ধর্ষ গরম। এখানে যে গাছগুলো দেখছেন, এগুলি আমার এই নতুন জায়গাটায় নিয়ে এসেছি। এই গাছগুলি আমার ওই বাড়ির একদম পেছনে ব্যাক সাইডে ছিল। এখানে দেখুন বিভিন্ন ভ্যারাইটিস, মানে বিভিন্ন ধরনের গাছ রয়েছে। অশ্বত্থ গাছ, বট গাছ, বগেনভিলিয়া, এই যে নিম, প্রচুর। এই সামনে ওই দূরের গাছগুলো প্রায় শিফট করে দিয়েছি। ওই যে ওইদিকে রয়েছে, এই সাইডে দেখুন বড় আমার ওই অ্যাডেনিয়ামগুলো, এখানে সেই চারাগুলো দেখুন। উপরে দেখুন আমি একটা শেড নেট টাঙিয়ে রেখেছি। এটা আমার এই যে সামনে দেখুন, এটা হচ্ছে আমার বাড়িটা, বাড়ির ঠিক পূর্ব দিকে এই জায়গাটা। এইটা এই এক দেড় বছর হলো কেনা হয়েছে। জায়গাটা অনেকটাই বড়, সাত শতক মতো জায়গা। আমি পেছন দিকটাও ঘুরে দেখাই। এখনও প্রায় অংশটাই খালি পড়ে আছে। এই যে দুটো একটা করে বিভিন্ন জাতের আম গাছ লাগাচ্ছি, বেশিরভাগ এখন সব বিদেশি ভ্যারাইটি। যাই হোক, এখানে দেখুন আজকে আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে এই গাছগুলোকে আমি যখন এখানে শিফট করে নিচ্ছি, কিছু রিপোর্টিংও করে নেবো। মানে কিছু গাছ এমন বড় হয়েছে যে পট চেঞ্জ করার দরকার। আর তাছাড়া আমি প্রায়শই বলে থাকি যে কিছু কিছু ক্ষেত্রে পট চেঞ্জের সঙ্গে সঙ্গে এই যে সয়েল চেঞ্জ, এটাও একটা গুরুত্বপূর্ণ পার্ট। কারণ ওরা যে খাবারটা নিয়ে নেয় সেটা আর বাইরের থেকে ওই লিকুইডভাবে দেওয়া সম্ভব হয় না, তাই সয়েলটাও চেঞ্জ করতে হয়। আর এক্ষেত্রে আমরা বনসাই সয়েল ব্যবহার করি। আচ্ছা, বনসাই সয়েল বলতে অনেকে, মানে অনেকে ভাবেন যে বিরাট কিছু, বা মানে যাই হোক, তো বনসাই সয়েল মানে হচ্ছে ওয়েল ড্রেনেজ, মানে সহজে জলটা নিচের দিয়ে বেরিয়ে যাবে, সেটাকেই হচ্ছে বনসাই সয়েল, ওয়েল ড্রেনেজ সয়েল। এই যে এখানে রয়েছে দেখুন, এই ওই একটু উপর দিকে তাকান, ওই যে দূরে আমার দরজাটার সামনেই দেখুন প্রচুর সয়েল পড়ে রয়েছে। ওই সয়েলগুলোর মধ্যে সব বিভিন্নভাবে, কোথাও ছোটো ছোটো পাথরের দানা, তারপর বালি, মাটি, গোবর সার, মুরগির সার, সব পাঁচ মিশিলি, মানে আলাদা আলাদা করে রাখা আছে। যখন যেভাবে প্রয়োজন হয় সেভাবে আমি তৈরি করে নিই। তবে মনে রাখবেন যে জলটা ঢেলে দিলে যেন মিনিট পাঁচেকের মধ্যে পুরো জলটা নিচের দিকে ড্রেনেজ হয়ে যায়, অথচ একটা স্বাভাবিকভাবে জল ধরে রাখবে। বেশি সময় নষ্ট করব না, এবার আমি দু একটা রিপোর্টিং কীভাবে করছে সেটা দেখিয়ে দিই। এইটাকে আমি এখনই করলাম, এইটা একটু ছোটো গাছ, একটু ছোটো পটে তুলনামূলক দিয়েছি। এবার এই যে দেখুন এই গাছটা, এটা ঠিকই আছে বগেনভিলিয়া গাছের। দেখবেন একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ওই ওদের একটা রুট মানে মোটা হয়ে নিচের দিকে চলে যায়, আর বাকি ওর যে আমাদের গুচ্ছ শেকড় বলি সেটা সাধারণত খুব কম দেখা যায়। এই গাছটা যখন তুলি দেখায়, এরা মাটিতে নামানো ছিল গ্রোথের জন্য মেনলি। এই যে দেখুন, বুঝলেন, একটু তুলে দেখা, এই যে মোটামোটা শেকড় মাটি নিচের দিকে চলে যায়। এই শিকড়টাকে কেটে দিতে হবে, তাহলে গাছটা তোলার ক্ষেত্রে অসুবিধা হবে। প্লেন করে কেটে দিলেন, এবার তাহলে কি ওই মাটিটা খুব একটা ভাঙার ভয়টা থাকবে না, মাটি ভেঙে যাবে, কারণ এই বললাম এইখানে শেকড় নেই। আমি দেখাই এবারে, মানে টাইট হয়ে গেছে, এয়ার টাইট। এখানে দেখুন এই সাইডে ফুটোগুলো আমাকে করতে হয়েছে, এটা এয়ার টাইট হওয়ার জন্য জলটা আর নিকেশ হচ্ছিল না।
যা বলছে একধারে ফুটো করে দিয়েছি। ওই জন্যে যখন মানে একটা সলিড কোনো গাছ লাগাবেন তখন একটা ফুটোর উপর ভরসা করেন না, সবসময় অনেকগুলো ফুটো রাখার চেষ্টা করবেন। ব্যাস এবার দেখুন আমি শুধুমাত্র এই টবটা পাল্টে নেব। এগুলো বিভিন্ন সময় বিভিন্ন গাছ আমরা লাগাই, চারা তৈরি করি, এটাও একটা বনসাই সল, তবে ওর থেকে তুলনামূলক একটু বড়। ওর এমনও করা যেতে পারে এই গাছটা এটাতেই দিই, কারণ গাছটা একটু বড়ই আছে, একটু তুলনামূলক ছোটোতে ছোটো পট দেবো, এত বড় পট দেবো না। এর মাটি ভাঙা বলতে এই উপরের অংশটা ভেঙে দিলে ভালো হয়, কারণ এই গাছটা যেহেতু বড় না, খুব বেশি মাটিটা যদি ঝেড়ে দিই এখনই তাহলে একটু জখম হবে। যদিও এই সময়টা গাছ খুব একটা সহজে মারা যায় না, তবুও সাবধানতা হতে হবে, সাবধান। এই উপরে এই আগাছার রুটগুলো কমসে কম তুলে দিই। আসলে যদি ডিটেলস কাজ দেখাতে হয় তাহলে সময়টা অনেক বেশি লাগে, আর সব থেকে সমস্যা হচ্ছে এখন সব শর্ট ভিডিও দেখাতেই ব্যস্ত। পুরো রুট পুরো মানে মাটিটা পরিষ্কার করেও লাগানো যায়, সেক্ষেত্রে গাছটাকে ফুল শেডে বেশ কিছুদিন রাখতে হবে। এবার দেখো এটা দেখে নিতে হবে যে কতটা নিচে যাচ্ছে, থাক এটা একটু, কারণ না থাকলে গাছটাই টেনে নিচ্ছে। এটা একটু এই এইখানে একটা ঠেকা দিয়ে দিতে হবে, কারণ গাছটার শেপটা একটু অন্যরকম, তো দেখি বুঝতে পারছেন এদিক থেকে একটা চাপ দেওয়া ছিল আগে, সেটা হয়তো এখানে কোথাও পড়ে গেছে আনতে আনতে। নিচেতে অল্প একটু বনসাই সয়েল দিয়ে দিই, ভালো করে দেখলে বুঝতে পারবেন। এখন ছোটো ছোটো পাথরের দানা আছে, মোটামুটি সম পরিমাণ দেবেন গোবর সার এবং ইয়েটা হাফ, যা মাটি পাথর বালি এইগুলো যে পরিমাণ দেবেন তার হাফ হাফ পরিমাণ করে পুরনো গোবর সার আর ইয়ে আমাদের মুরগির সার, বলতে মুরগি চিকেন যেটাতে তৈরি করে সেই তুষ কুড়োটা দেয়, ধানের কুড়োটা, সেইটা ব্যবহার করবেন। বেশি ঘাঁটতে গেলে এগুলো ভেঙে যাবে, দরকার নেই, কারণ এটা আমার বনসাই সয়েলই আছে, যার জন্য চট করে ভেঙে যাবে। যতটা সম্ভব মিডিল করে বসালে ভালো, শেকড়গুলোর সাইজটা ঠিক হবে। এই মাটিটা ঝুরঝুরে মানে হালকা ময়েশ্চার থাকবে, একবারে ড্রাই নয়, এরকম বর্ষাকালে এমনিতেই ময়েশ্চার একটু থাকে মাটির মধ্যে, তবু একটু ঝুরঝুরে হতে হবে, তাহলে ভালো হবে, সব জায়গাতে ঠিক মতো মাটিটা এমনিতেই ঢুকে যাবে। মানে আপনি যদি টাইট করে এভাবে গুঁজতে নাও চান নাও গঞ্জেন তাও ভেতরে চলে যাবে। এটাই চলে চলে যাবে, তো এখানে একটা মোটামুটি চার দিয়ে দিতে হবে, এইভাবে একটা ঠেকা দিয়েই রাখতে হবে, দেখতে হবে যে কোন দিক থেকে দিতে হবে। এটা একটু মোটা ঠেকা আমি দিয়ে দেবো, এখন আপাতত এটা দিয়ে রাখছি, তারপর এটা সেট হয়ে গেলে তখন হয়তো আর অতটা ইয়ে হবে না, তবু হাফ ইঞ্চিতে ডাউন থাকবে, এমআইটা একবার জল দিলে বসবে, বুঝলেন তো। এখন কোয়ার্টার ইঞ্চি রাখছি, এটা হাফ ইঞ্চি, ওই কোয়ার্টার ইঞ্চি থেকে হাফ ইঞ্চি, কেবল একটু জলটা যেন এখানে ধরে থাকে। এরপর যখন গাছটা আরো বড় হবে তখন পটের সাইজ বলতে এই দিকটা বড় না হলেও এই থিকনেসটা একটু
এটা থিকনেস হচ্ছে প্রায় 4 ইঞ্চি আছে। সব গাছ খুব পাতলা থিকনেসে ভালো হয় না, ফাইকাস জাতীয় গাছ অল্প জলে পাতলা থিকনেসে থাকে। এরাও থাকে, দেখুন পাতা ঝটকাতে আরম্ভ হয়েছে, সকালে তোলা হয়েছে তো, এখনই জল দিয়ে দিতে হবে। এটাকে একটু সরিয়ে রাখি, এবার একটা দেখাই। এই এই যে গাছটা দেখছেন, এটা হচ্ছে নিম গাছ। গত বছর ওই আমার ডাঙাতে একটা জায়গা কেনা হয়েছে, সেখানে ওই গ্রোট খুলতে গিয়ে এইরকম কয়েকটা গাছই তুলে দিতে হয়েছিল, প্রচুর গাছ ছিল, গাছগুলো প্রায়ই তুলে দিতে হয়েছে, কারণ মাটিটা ঠিক করতে হয়েছে, একদম আগাছা মানে আগাছায় ভর্তি ছিল। তো বেশ কিছু গাছ আমি নিয়ে এসে লাগিয়ে রেখেছিলাম এইভাবে বসিয়ে, সেই অবস্থাতে যেটা এর ভিতরে বালি আছে এটাকে আমি এখন একবার পটে নিয়ে যাবো। ভিডিও হয়তো বড় হয়ে যাচ্ছে, এইটাকে কোন পটে নিয়ে যাবো দেখাই, ওই একই পদ্ধতিতে করব। পরে আমি গাছগুলোকে কীভাবে রিপোর্টিং মানে কী অবস্থায় রয়েছে সেগুলো দেখাবো। এই যে দেখছি এই পটটার মধ্যে নেব, কারণ এটা যে যে গাছটার যে সাইজ সে অনুযায়ী মাটিও দরকার এবং গাছটা দেখতেও সেরকম লাগতে হবে। বেশি কিছু খাটতে হবে না, কেবল টুক করে তুলে, এইসব ক্ষেত্রে গাছের মাটি যতটা কম ঝাড়বেন তত ভালো। আমি দেখুন হালকা ময়েশ্চার ধরিয়ে দিয়েছি, জল দিয়েছি, এবার আস্তে আস্তে টুকটুক করে ঠুকে এটাকে খুলে দিয়ে এখানে আস্তে আস্তে নামিয়ে দেবো, কেবল উপরে ঘাসগুলোকে তুলে দেবে, বাকিটা মাটি ভরবে আর কিচ্ছু করবো না। আর নিচের যে হোলগুলো আছে, যেহেতু বনসাই সয়েল আমি ওইটাতে যেমন কিছুই দিলাম না, যেমন ছোটো ছোটো হোল থাকে না প্রথমে, এগুলো আমি করে নিয়েছি, হালকা হালকা হোল আছে, অনেকগুলো আছে কিন্তু। ধন্যবাদ, আবার দেখাবো, এই গাছগুলো নিয়ে আপডেট দেবো।